আপনি দেখছেন padmanews24.com এর 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি জারাফ আলম। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। খতনার সময় পুরুষাঙ্গ অধিক কেটে ফেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। ছেলের তানভীরের চিৎকার শুনে বাবা আলমগীর হোসেন বাদল গিয়ে দেখেন রক্তপাতে কেবিনের বিছানা ভিজে গেছে। বুধবার ঘটনাটি ঘটে নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দেকে সেন্ট মার্টিন দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সেই সাথে শিক্ষানবিশ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সৌরভ ভৌমিককে কমপ্লেক্সে ঢুকতে নিষেধ করা হয়েছে। এসব বিষয় নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সেলিম সংবাদ মাধ্যমকে জানান, ঘটনা তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। খুলনায় কয়রায় লোনা পানির মাত্রাতিরিক্ত ব্যবহার আর চিংড়ি ঘেরে দিনভর কোমর পর্যন্ত ডুবে কাজ করেন নারীরা। এতে জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগে ভোগার পাশাপাশি গর্ভধারণেও সমস্যায় পড়েন তারা। সেই সাথে কমছে তাদের যৌন চাহিদা, বাড়ছে পারিবারিক অশান্তি ও বিবাহ বিচ্ছেদের ঘটনা। বিস্তারিত দেখুন আনিকা তাম্মান্নার প্রতিবেদনে। 90 দশক পর্যন্ত খুলনার কয়রা উপজেলায় ধান চাষ হতো, কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বাড়তে থাকে পানির লবণাক্ততা। চিংড়ির ঘের আর লবণ চাষে যুক্ত হতে থাকেন নারীরা। যারা এতে ঘা হয়েছে, ঘা হওয়ার পর আমি আর বাচ্চা নিতে পারিনি, আর বাচ্চা আমার আর হবে না, বাচ্চা হওয়ার আর আমার কোনো সম্ভাবনা নেই। নদীতে জাল টানি, জাল টেনে পোনা ধরি, বাগদার পোনা। এই পোনা ধরার পরে ওই পোনা বিক্রি করে আমাদের সংসার চলে। বিয়ে হচ্ছে 4-5 বছর হয়েছে, আমার মেয়ে বাচ্চা টাচ্চা হয়নি, সে ইউনিভার্স চাষ করে, কিন্তু অশান্তিতে জামাই আমার এখানে উঠে দিয়ে। প্রতিদিন লোনা পানির মাত্রাতিরিক্ত ব্যবহার আর চিংড়ির ঘেরে দিনভর কোমর পর্যন্ত ডুবে কাজ করতে হয় নারীদের। ফলে জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগে ভোগার পাশাপাশি গর্ভধারণেও সমস্যায় পড়েন এখানকার নারীরা। এমনকি কমছে তাদের যৌন চাহিদাও, বাড়ছে পারিবারিক অশান্তি ও বিবাহ বিচ্ছেদের। এটা দেখা গেছে যে আমাদের এখানে হচ্ছে লবণাক্ততা বেশি, পানি লবণের লবণ পানি। যেমন শতকরা 80 জন লোক লবণ পানিতে চিংড়ি মাছ, মাছের বাচ্চা ধরে এই মাছ নিয়ে, এই পানি নিয়ে তাদের কাজ। আবার বছর সিজনে আসে ভাটার কাজ, এগুলো যায়। এ সমস্ত কারণে তাদের হাই প্রেশার, মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বাড়লে তো কিছু নেই হয়, অনেকের বাচ্চা নষ্ট হয়ে যায় বা কনসেপ্ট করতে চায় না। এখানে আপনার সব লবণ পানি, গোসলের পানিটা পর্যন্ত লবণাক্ত। এই লবণাক্ত পানিতে এখানে দরিদ্র সীমার মধ্য দিয়ে মানুষ বসবাস করে, আর এই মানুষগুলার ভিতরে নারী পুরুষ উভয় মিলে এই লবণ পানির সাথে যুদ্ধ করে। তো নারীদের সবথেকে বড় বিষয় হচ্ছে এই লবণ পানির মধ্য দিয়ে এরা মৎস্যজীবিকা নির্বাহ করে। এখানে যখন এই মাছ ধরে নদীতে, রেণুপুনা বলেন যা, এরা বেশিরভাগ পানিতে ডুবে থাকে। এই পানিতে ডুবে থাকে বলতে যখন কোমর পর্যন্ত মহিলারা ডুবে থাকে, তখন এই মহিলাদের আপনার জরায়ুর সমস্যা হওয়ার সম্ভাবনাটা 100%। এমনি মিষ্টি পানিতেও যদি মহিলারা সবসময় কোমর ডুবাই থাকে, মিনিমাম কেউ 6-8 ঘন্টা টানা এভাবে পানিতে থাকে, তখন দেখা যাচ্ছে কি সবসময় জরায়ুটা কিন্তু ভিজে থাকে। এই ভিজে থাকার কারণে মহিলাদের যৌন রোগ হয়ে থাকে। যৌনবাহিত রোগ তো অনেকগুলো আছে, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এটাতে ভুগতে থাকে মহিলারা। লবণ পানিতে থাকার কারণে কোমরের নিচ অংশটুকু অবশ হয়ে যায়, সাদা স্রাব বেশি হতে পারে, প্রস্রাবে ইনফেকশন হতে পারে, জরায়ুতে নানা ধরনের সমস্যা হতে পারে, আর এই কারণেই অনেক বেশি স্ট্রেসে থাকে। চিকিৎসকরা বলেন দিনে একজন ব্যক্তির 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত না। সেখানে কয়রাবাসী খাওয়া থেকে শুরু করে জীবিকা নির্বাহ পুরোটাই লবণাক্ততার সাথে সম্পৃক্ত। এতে হৃদরোগ ও স্ট্রোকেরও ঝুঁকি বাড়ছে। আনিকা তামান্না, পদ্মা নিউজ, কয়রা, খুলনা।
শতবর্ষী নয়তন নেশা। সরকার থেকে বয়স্ক ভাতা দেওয়া হয় বিধবা এ নারীকে, তবে তার কয়েক বছরের টাকা ভোগ করেন সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম বেলুর। ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের। বৃদ্ধার নাতি ইকবাল হোসেন ইউনিয়ন পরিষদে গেলে জানতে পারেন বিষয়টি। তার দাদির পরিচয়পত্রের বিপরীতে 01712490896 নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্টটি সাবেক ইউপি সদস্যের। তিনি বলেন, দায়িত্বে থাকাকালীন তার মোবাইল নম্বর যুক্ত করেছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, কার্ডধারী যেন তার বয়স্ক ভাতার টাকা ফিরে পেতে পারেন সে ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেন রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রিফা আক্তার। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বরতলি শাহ মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন তিনি। বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা আহমেদ নবী মারা যান। সকাল 11টায় দক্ষিণ পড়ুয়া পাড়ায় তার দাফন সম্পন্ন হয়। রফিকুল ইসলাম নামে এক প্রতিবেশী বলেন, সকাল 11টায় রিফার বাবার জানাজার সময় নির্ধারণ করে স্বজনেরা, কিন্তু 10টা থেকে রিফার এসএসসি পরীক্ষা ছিল। এ সময় আত্মীয় স্বজন সহপাঠী ও শিক্ষকরা তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠায়। রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব হারাতেই সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের এলাকায় সংযোজিত হল 18 বছরের পুরনো বগির জরাজীর্ণ সংকীর্ণ সিট। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। যাত্রীরা বলছেন, ঢাকা থেকে 639 কিলোমিটারের দেশের সবচেয়ে দীর্ঘবিরতিহীন ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ট্রেনটির বগি পরিবর্তন করা হয়েছে। সিটগুলো এতটাই সংকীর্ণ যে বসতে গেলে সিটের সঙ্গে হাঁটু আটকে যায়। পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম আব্দুল আওয়াল ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, যে বগিগুলো চলাচল করত সেগুলো ছিল চায়না বডি, সেগুলো দ্রুত নষ্ট হয়ে যেত, তাই বগিগুলোকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে। রাজশাহীর যে বগিগুলো ছিল সেগুলো ছিল ইন্ডিয়ান, এগুলো লং পথ পাড়ি দিলেও নষ্ট হয় না, সেই জন্য দেওয়া হয়েছে। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে। বেওয়ারিশ এসব কুকুরের উপদ্রবে অতিষ্ঠ দ্বীপে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। প্রায় 9 বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিনে আনুমানিক 8,000 কুকুর রয়েছে। এসব কুকুর প্রতিদিন কাউকে না কাউকে কামড়াচ্ছে, স্থানীয় কিংবা পর্যটক কাউকেই ছাড় দিচ্ছে না। রাতে বা সকালে বিচে নামলে বেশিরভাগ লোকজনকে কুকুরের আক্রমণের শিকার হতে হয়। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, সেন্ট মার্টিনের কুকুরগুলো যাতে মানুষের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে কাজ করা হচ্ছে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা পৌর যুব মহিলা লীগের সহসভাপতি মিম খাতুন ওরফে আফসানা মিম ও তার স্বামী ওবায়দুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা গুলশান থানা পুলিশ। বুধবার পাবনা শহরের মাসুম বাজার এলাকার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিজের স্বামীকে অন্য মানুষের কাছে দুলাভাই হিসেবে পরিচয় করিয়ে প্রতারণা করতেন মিম। গুলশান থানার ওসি শেখ শাহানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন মনিরুজ্জামান। মামলায় তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে তার পরিচয়। এর কিছুদিন পর ওবায়দুল্লাহকে দুলাভাই হিসেবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জারাফ আলম। ভালো থাকুন, সুস্থ থাকুন।